আছে যে লাভজনক করার জন্য কি প্রস্তাব আছে সেটা ভালো হয় দিচ্ছেন আমি তো করতে হবে ধরুন আপনাকে আমি কি লাভ হচ্ছে যে সবাই যত বেকার আছে সবাই তো চাকরি পাবে না করোনা কিছুটা কমলেও সঠিকভাবে মাস্ক পরা জরুরি তাই কোভিড বিধি মেনে আপনারা সঠিকভাবে মাস্ক পরুন নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সাথে শম্পা পাল একসময় ঘাটাল মহকুমার রামজীবনপুরের তাঁতের শাড়ি প্রসিদ্ধ ছিল ওই এলাকার তাঁতের বস্ত্রসহ অন্যান্য ব্যবহার্য সামগ্রী পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষেও ছড়িয়ে পড়েছিল কিন্তু পরবর্তীকালে আধুনিক প্রযুক্তির সাথে পাল্লা দিতে না পেরে তাঁত শিল্পীরা ক্রমশ পিছু হটে আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্পে আসছেন না তাঁত শিল্প ক্রমশ পিছিয়ে পড়ছে তাঁত শিল্পকে আধুনিকীকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়েছেন 25 জুন শুক্রবার রামজীবনপুরে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো তাঁত শিল্পী এবং কাঁসা পিতল শিল্পের কারিগরদের সাথে কথা বললেন এদিন তিনি রামজীবনপুরের তাঁত এবং কাঁসা পিতল শিল্প সরেজমিনে দেখেন তাঁত শিল্পকে আধুনিকীকরণ করা হবে আধুনিকীকরণের ফলে তাঁত শিল্পে গতি আসবে একজন তাঁত শিল্পী দিনে একটি বা দুটো শাড়ি পুরনো পদ্ধতিতে তৈরি করতেন আধুনিকীকরণের ফলে দিনের 24টা শাড়ি তৈরি করতে পারবেন একজন তাঁত শিল্পী আইআইটির ইঞ্জিনিয়াররা খুব শীঘ্রই রামজীবনপুরে আসবেন এবং কিভাবে তাঁত শিল্পে ছিট তৈরি করতে হয় তা শিল্পীদের হাতে কলমে দেখিয়ে দেবেন বলে জানালেন রামজীবনপুর পৌরসভার প্রশাসক নির্মল চৌধুরী এদিন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো তাঁত শিল্পীদের সাথে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন নতুন প্রজন্মের 18 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের নামের তালিকা তৈরি করতে বলেছেন মন্ত্রী এখনের প্রজন্মকে আধুনিক তাঁত শিল্পমুখী করে রুজি রোজগারের ব্যবস্থা কিভাবে করা যায় তা সরকার দেখবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন এরপরে তিনি কাঁসা পিতলের কারিগরদের সাথে কথা বলেন এই শিল্পের আধুনিকীকরণ করা হবে বলে তিনি জানিয়েছেন আধুনিকীকরণের ফলে কাঁসা পিতলের কলসিসহ বিভিন্ন সামগ্রী গুণগত মান উন্নত হবে এক্ষেত্রে কর্মসাথী প্রকল্প থেকে কারিগরদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী রামজীবনপুর পৌরসভার প্রশাসক নির্মল চৌধুরী বলেন খুব শীঘ্রই আমরা তাঁত শিল্পী এবং কাঁসা পিতল কারিগরদের নামের তালিকা তৈরি করব এবং রামজীবনপুরের এই শিল্পগুলির গৌরব পুনরুদ্ধার করব শুনে নেব রামজীবনপুরের মন্ত্রী কি বললেন হচ্ছে যে সবাই যত বেকার আছে সবাই তো চাকরি পাবে না তো তাই যে তাঁত শিল্পটা আছে এটাকে আমরা আধুনিকীকরণ করতে চাচ্ছি আমরা সেই লক্ষ্যে আজকে মন্ত্রী মহোদয়কে এনেছিলাম উনি নিজে সরজমিনে জিনিসটা দেখলেন এবং বুঝলেন এবং কথা দিলেন যে এক মাসের মধ্যেই আমাদেরকে একটা কমিটি গড়ে ওই 18 থেকে 40 যে সমস্ত এই যে ছেলেরা আছে ওদের একটা তালিকা তৈরি করতে বললেন পরে নতুন প্রযুক্তি এনে শাড়ি উন্নত শাড়ি এবং ওর আরেকটা বিকল্প রাখছেন যে ছিট বুনা তাঁতেতেই ছিটটা হবে কিন্তু সব মেশিনের দ্বারাই হবে এরা সারাদিনে যে দুটো কাপড় তুলতে পারতো সারাদিন 24 ঘন্টা চালিয়ে উনি সেটা বলতে চাচ্ছেন যে 24 ঘন্টা চালিয়ে 24 জোড়া কাপড় উঠবে অর্থাৎ আয়টা বাড়বে আমরা সেভাবে আগাতে চাচ্ছি আপনারা সহযোগিতা করুন এ কথা উনি বলেছেন আমরাও সেই চেষ্টাই করছি যে যাতে আমাদের যে প্রফিটটা আসে এর যেমন মালটা যোগান আসতে হবে তেমন আবার মালটা বিক্রির জায়গাটা ঠিক করে দিতে হবে উনি কথা দিয়েছেন যে আমি এইটাতে কথা দিলাম সাকসেসফুল করার জন্য ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক করুন ইন্ডিয়াস লার্জেস্ট হলমার্কিং গ্রুপ অফ কোম্পানিজ ইন্ট্রোডিউসেস জুয়েলারি সার্টিফিকেশন কার্ড পিউরিটিজ আর শিওরিটি প্রিন্স এন্ড নাকোডা হলমার্কিং সেন্টার